মাসের প্রথম লকডাউনে প্রশাসনের কড়া নজরদারি চোখে পড়ল ফারাক্কায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আগস্ট মাসের প্রথম সপ্তাহের লকডাউন চলছে। ফারাক্কায় আজকে লকডাউনে ফারাক্কা বাজারের দোকান সকাল থেকেই বন্ধ। রাস্তায় কিছু লোকজনের দেখা গেলেও ফারাক্কা পুলিশ প্রশাসনের তরফ থেকে ফারাক্কা এনটিপিসি মোড়ে চলছে কড়া নজরদারি। মাস্ক ছাড়া পথ চলতি মানুষদের মাস্ক পরার কড়া বার্তা দেওয়া হচ্ছে। আজকে লকডাউন আপনি জানেন? ফারাক্কা থেকে কমল মজুমদার, টাইমস বাংলা।